Bismillahirrahmanirrahim. Dear Shikhi, Assalamu alaikum. Asha kore tumra bhalo acho. Amiyo bhalo achi. COVID-19 er jonno amra college e eshe tumra class korte parbo na amader sathe. Jar jonno amra online maddhome class toiri kore prottek teacherra seta YouTube er maddhome tomader dewa hoy. Nichoy tumra class gulo dekho barte korchi. আমরা সেই ক্লাসগুলো যথাযথ পদ্ধতি প্রচার করে তোমাদেরকে সম্পূর্ণ অনলাইন দৃশ্যমান ইউটিউবের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি প্রত্যেক শিক্ষককে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখো। আজকে আমরা যে পাঠ যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সাবজেক্ট সেটা হলো কম্পিউটার বিষয়, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মানে দ্বিতীয় পত্র বিষয় কোড 864 দশম শ্রেণী অধ্যায় ষষ্ঠ। আজকের পাঠ্য বিষয়, আজকে যে তোমরা যে পাঠ্য বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো প্যাকেজ সফটওয়্যার ইনস্টল করা। কিভাবে আমরা প্যাকেজ সফটওয়্যার ইনস্টল করতে পারি, এর থেকে কী সমস্যা হতে পারে, সফটওয়্যার ইনস্টল করার সময় কম্পিউটারে কী সমস্যা হতে পারে, কী ধরনের ভাইরাস হ্যাং হয়ে থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে এবারে আজকে আমরা প্যাকেজ নিয়ে আলোচনা করি। যেমন প্রথম আছে সফটওয়্যার বলতে কি বোঝায়, এক বা উত্তর, এক বা একাধিক প্রোগ্রামকে একত্রে সফটওয়্যার বলে, এক বা একাধিক প্রোগ্রামকে একত্রে করলে সেটাকে বলা হয় সফটওয়্যার। প্রথম যে বস্তুটা আমি সুতরাং সরকার এক করে দিয়েছি তোমাদের তার বলতে সুবিধা হয়, সফটওয়্যার বলতে কি বুঝি, এক বা একাধিক প্রোগ্রামকে একত্রে সফটওয়্যার বলে। দুই নম্বর প্রশ্ন, প্যাকেজ সফটওয়্যার কি, আমি যে পাঠ্য বিষয়টা সেটা আছে প্যাকেজ সফটওয়্যার ইনস্টল করা। আমরা প্রথমে সফটওয়্যার সম্পর্কে ধারণা নিই, প্যাকেজ সফটওয়্যার কি। উত্তর, কতগুলো অ্যাপ্লিকেশন সমষ্টি সফটওয়্যারের সমষ্টিকে প্যাকেজ সফটওয়্যার বলা হয়। আমি আবার বলি, প্যাকেজ সফটওয়যার কি, কতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সমষ্টিকে প্যাকেজ সফটওয়্যার বলা হয়। যেমন একটি উদাহরণ দিলাম মাইক্রোসফট অফিস। তিন নম্বরে যেটা আমরা পাই সেটা হলো মাইক্রোসফট অফিস প্যাকেজ গুলোর নাম লেখো। মাইক্রোসফট অফিসের কি কি প্যাকেজ আছে, যেমন আমরা জানি, আমরা সাধারণত জানি সাধারণত কি যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এই একটা সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু আমরা আজকে জানবো কয়টা প্যাকেজ আছে। নিম্বরু মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করতে করছি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা দ্বারা অনেক বিশেষ করে অফিসিয়ালি বা কি বলে ওটাকে আমরা ডিজিটাল ক্লাস শুরু করতে পারি মাইক্রোসফট পয়েন্টের মাধ্যমে। এরপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা বলছি, মাইক্রোসফট এক্সেল যেটা অফিসিয়ালি, মাইক্রোসফট আউটলুক, এরপর আছে মাইক্রোসফট ফন্ট পেজ, ফন্ট পেজ আছে যেটা আমরা জায়গা দিয়ে ডাটা তৈরি করতে পারি। তার মানে আমরা সাধারণত জানি মাইক্রোসফট ওয়ার্ডের কথা, কিন্তু আমরা এখানে পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা। আমরা এই ছয়টা সম্পর্কে বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সবসময় কাজ করে থাকি কম্পিউটারে, কারণ আমরা ওয়ান করলে দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ড। তোমরা ওখানে যখন মেনুয়ালে দেখবা যে তুমি কোন কোন সফটওয়্যারে কাজ করতেছো, তুমি উপরে দেখা যেতে পারে মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট পয়েন্ট অথবা মাইক্রোসফট এক্সেল। বিশেষ করে অফিসিয়ালি ব্যাংকিং, কলেজের ডাটা তৈরিকরণ ইত্যাদি ইত্যাদি সকল ক্ষেত্রে অফিসিয়ালি আমরা কাজ করে থাকি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে, যেটা খুব সহজে করা যায়। যদি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা করি তাহলে দেখা যায় সব কিছু কলম বা ইত্যাদি তৈরি করে নিতে পারে, আর এটার মধ্যে তথ্য হলে আমাদের তৈরি করতে হয় না, সাধারণত তোমার সব ব্যাপার চলে আসে মনিটরের সামনে। আমি আর এখানে শুধু ব্যাপার নিয়ে শেষ করলাম। এরপরে চার নম্বর যে প্রশ্নটা সেখানে লেখা আছে কি, তোমরা খেয়াল করো, লেখালেখির কাজে ব্যবহৃত দুটি সফটওয়্যারের নাম লেখো। আমরা কি করবো, লেখালেখির কাজে আমরা কম্পিউটারে লিখি, মোবাইলে লিখি, এম্পিউটারে লিখি, সেটা লিখতে গেলে বাংলা ফর্ম
দেখা যাচ্ছে অনেক ফ্রন্টের নাম আছে, কোন ফ্রন্টে দেখতে ভালো আছে, ফ্রন্টগুলো কি কি আমি সেটা জানবো। নিচে চারটি দেওয়া হলো, আমাদের বইতে আছে মূলত দুইটি, কিন্তু আমি এখানে চারটি তোমাদের কাছে তুলে ধরলাম। ঠিকই এক বিজয়, আমরা সাধারণত অনেকে বিজয় দিয়ে রেখি, যার যেটা পছন্দ নিয়ে প্রবর্তন এটা দিয়েও আমরা লিখতে পারি। এটা আমাদের অনেকের কাছে বিশেষ করে আমরা সাধারণত বেশিরভাগ মানুষের বিজয় দিয়ে লেখে প্রশিকার শব্দ। এরপরে শেষে আছে অভ্র, অভ্রটাও ম্যাক্সিমাম মানুষ ইউজ করে। অভ্র দিয়ে লেখলেও আমাদের দেখা যায় সহজকরণ হয় লেখাটা, যার তার নাম শিখলাম বিজয় প্রবর্তন প্রশিকার শব্দ অভ্র। সাধারণভাবে আমরা জানি দুইটা, বিজয় এবং অভ্র, এটা দিয়ে আমরা কাজ সারি কম্পিউটারে, বিশেষ করে বাংলা ধরনের। এরপরে আমরা আসি পাঁচ নম্বর প্রশ্নটি বলছে, জনপ্রিয় চারটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম লেখো। আমরা আজকে জানবো এই যে প্যাকেজ, আমার বিষয়টা ছিল পাঠ্য বিষয় প্যাকেজ সফটওয়্যার ইনস্টল করা। যে কোনো জিনিস ইনস্টল করে দিতে হয়, না হলে কিছুদিন পরে আনস্টল উঠে আসে, পরে যে কোনো কাজ কম্পিউটার করতে পারে হ্যাং হয়ে যায়, যার জন্য আমাদের অনেক কিছু জানা দরকার। যেমন এখানে জনপ্রিয় চারটি অ্যান্টিভাইরাসের প্রোগ্রামের কথা বলেছে, কী কী? এক নর্স অ্যান্টিভাইরাস, দুই ম্যাকিকা অ্যান্টিভাইরাস ম্যাকাকি অ্যান্টিভাইরাস, তিন ক্যাম্পাস অ্যান্টিভাইরাস, চার এভিয়া অ্যান্টিভাইরাস। আমরা সাধারণত এই নর্স অ্যান্টিভাইরাস বা এভিয়া অ্যান্টিভাইরাস সম্পর্কে ভালো জ্ঞান বা আমরা জানি, যাতে আমরা সরাসরি দেখি বা কাজ করি। এরপরে আমি শেষের যে প্রশ্নটা সেটা তোমরা খেয়াল করো, যে কম্পিউটারের কয়েকটি ভাইরাসের নাম আমি এখানে বলছি অ্যান্টিভাইরাস, আর এখানে বলতেছি কয়েকটি ভাইরাসের নাম কি কি। আমরা সাধারণত আমি শেষ থেকে বলি জিও, এরপর কি সোস, এরপরে ক্যান্ডিয়াল কোরেলা, এরপরে ম্যাক্রোসা আই লাভ ইউ, এটা হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসটা আমরা অনেক সময় এই ভাইরাসটা হলো আর কি বিশেষ করে হার্ট ডিজিজের অনেক সমস্যা হয়ে ক্ষতি হয়ে যায়, খুব দ্রুত আমাদের হার্ট ডিজিজ নষ্ট হয়ে যায়। তার মানে আজকে আমরা যে পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হলো প্যাকেজ সফটওয়্যার ইনস্টল করা। আমরা তাদের সফটওয়্যার সম্পর্কে জানলাম, তারপর সফটওয়্যার প্যাকেজ সম্পর্কে জানলাম, এরপরে সফটওয়্যারের কয়েকটি প্যাকেজ দিয়ে কাজ করা যায় সেটা জানতে পারলাম, এরপরে জনপ্রিয় কয়েকটি ফর্ম মানে বাংলা কীভাবে তৈরি করা যায় সেটিও জানলাম, এরপরে জনপ্রিয় চারটি অ্যান্টিভাইরাস সম্পর্কে ধারণা নিলাম। আজকে আমাদের কম্পিউটার তথ্য প্রযুক্তি টুয়ের প্যাকেজ সফটওয়্যার ইনস্টল করা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা যে ক্লাসগুলো নেব সেটা তোমরা খেয়াল করবা, অন্যান্য সাথে ক্লাসগুলো নেয় সেটাও দেখবা। আমি আবার বলি স্মরণকলা অনলাইন স্কুল ইউটিউবের মাধ্যমে আমরা ক্লাসগুলো প্রতিদিন সারছি, প্রত্যেক শিক্ষক সারছে, আশা করি তোমরা ছাত্রছাত্রীরা বাড়িতে বসে এগুলো দেখবা। ভালো থাকো, খোদা হাফেজ, স্বাস্থ্য।